get up. Let's go. এই যে আপনারা হয়তো পত্র পত্রিকায় দেখেছেন সারোগেসি পদ্ধতিতে বাচ্চা লাভ করা, পত্র পত্রিকা অনেকে দেখেছেন আপনারা, এটার মানে হচ্ছে সন্তান আপনার গর্ভ আর একটা বেগানা মহিলার। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বললেন বৈধ সন্তান তখন হবে যখন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে স্ত্রীর পেটে আপনার সন্তান বড় হবে, 10 মাস 10 দিন পরে বাইরে হবে অথবা 9 মাস বাইরে হবে। কিন্তু যদি এমন হয় যে বিশেষ পদার্থ, তরল পদার্থ আপনার বীর্য আরেকজন মহিলার গর্ভ ভাড়া করে সেখানে একটা প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হলো, সে আপনার স্ত্রী না, ওই গর্ভের মধ্যে থেকে যে বাচ্চাটা আসবে, বাংলাদেশের মানুষ এই বাচ্চাটাকে অনেকে বলে হারাম জাদা, যদিও শুনতে খারাপ তাই বলে না, মানে নিষিদ্ধ বাচ্চা। বাচ্চার কোনো দোষ নাই, দোষ হচ্ছে মানুষের যারা এই আকামগুলো করে, কুকামগুলো করে, খারাপ কাজগুলো করে। চলে যেতে হয় এই ছোট্ট থেকে, শৈশব থেকে কৈশোর, সেখান থেকে যৌবন, তারপরে অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত, তারপর স্বামী হয়ে গেলেন, এরপর হয়ে গেলেন বাবা, এরপর হয়ে গেলেন শ্বশুর, তারপর হয়ে গেলেন নানা, আর কতদিন, অনেকদিন তো হলো এই পৃথিবীতে, চলে যেতে হবে, ঠিক কি না? দিস ইজ দ্য নেচার অফ লাইফ, এটাই হচ্ছে এই পৃথিবীর জীবনের পদ্ধতি। একটু ভাববেন, স্টপ, একটু থামেন, অনেক ছুটছি আমরা, অনেক কম্পিটিশন, অনেক প্রতিযোগিতা, থামেন একটু, থামেন, অনেক হয়েছে, আমি এবার একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ বুড়া হয়ে যায় কিন্তু দুইটা জিনিস বুড়া হয় না, কয়টা বললাম? এক নম্বর হচ্ছে লোভ, দুই নম্বর হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা। 16 বছরের যে যুবকটা এখন বসে আছে, 24 বছর 25 বছরের যে যুবকটা বসে আছে, তিনি যেমন পৃথিবীর বুকে নানান রঙিন স্বপ্নে এখন বিভোর হয়ে আছেন, একজন বুড়া মানুষ যিনি 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব তিনিও কিন্তু পৃথিবীর নানান রঙিন স্বপ্নে এখনো বিভোর হয়ে আছে, ঠিক কিনা? মায়েরা আবার কান খাড়া করেন খরগোশের মতো, শর্টকাট বলে দিয়ে যাই, আলমার আতু ইদা সাল্লাত ফামসাহা, বিশ্বনবী ফরমান, 4টা কাজ যে নারী দুনিয়ার বুকে করবে ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। কে? এক নম্বর আলমার আতু ইদা সাল্লাত ফামসাহা, 5 ওয়াক্ত নামাজ যে মেয়েরা পড়বে, সমাজ সাহরাহা যারা রমজানের রোজা রাখবে, লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন, এরকম নসিহাত করছিলেন, একজন দাঁড়িয়ে বললো ইয়া নবী আল্লাহ মুসা মান আ'লামুন নাস ফিল আরদ, হে মুসা নবী জানতে পারো মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম কয় আমি। মুসা আলাইহিস সালাম কি বললেন? আনা। আসলে কথাটা ঠিক, আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায়, সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী, কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম যেন বলে আল্লাহু আলাম, আল্লাহই জ্ঞানী, সুবহানাল্লাহ কইবেন না, কিন্তু তা না করে উনি কি করলেন, যখন বললো সবচেয়ে বড় জ্ঞানীকে উনি হুট করে কি বলে ফেললেন? আনা। ইয়া